ওম শান্তি উনিশ সাত দু হাজার বাইশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের কর্মসন্ন্যাস নয় বিকর্মের সন্ন্যাস নিতে হবে কোনো রকম বিকর্ম অর্থাৎ পাপ কর্ম করবে না প্রশ্ন বাচ্চারা তোমরা কোন অভ্যাসের দ্বারা ডেড সাইলেন্সের অনুভব করতে পারো উত্তর অশরীরী হওয়ার অভ্যেস করো এক বাবা ছাড়া দ্বিতীয় কেউই যেন স্মরণে না আসে শরীরে থেকেও যেন মরে আছো এই অভ্যেসের দ্বারা আত্মার ডেড সাইলেন্সের অনুভব করতে পারো প্রশ্ন সকল দুঃখের থেকে মুক্তি পাওয়ার সহজ বিধি কোনটি উত্তর ড্রামাকে ভালোভাবে বুদ্ধিতে রাখো প্রত্যেক পাঠধারীকে সাক্ষী হয়ে দেখলে দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে কখনও কোনো ব্যাপারে ধাক্কা খাবে না গীত ওম নমঃ শিবায় ওম শান্তি এই যে গানের শব্দ শিবায় নমাহ এটা ভক্তির কথা হে শিব বাবা তোমাকে আমি নমস্কার করি কিন্তু ভক্তরা জানেই না যে শিববাবা কে কোনো একজন শিবের ভক্ত শিবকে জানে না শিব বাবা সম্পূর্ণ সাধারণ শব্দ সুতরাং শিবায় নমাহ বলাও ভক্তির অংশ এখন তোমাদের কি বলতে হবে তোমরা কখনো এমন বলবে না যে শিবায় নম বলো বাস্তবে বলারও প্রয়োজন নেই বাচ্চাদেরকে বারে বারে বলা হয় না যে বাবাকে স্মরণ করো এটা তো ছোট বাচ্চাদের শেখানো হয় বা আলফ আর বে পড়ানো হয় বাস্তবে এখানে বলারও কিছু নেই মনমনা ভব না বললে হয় এটা হলো সংস্কৃত শব্দ তোমাদের তো কখনও সংস্কৃততে বোঝানো হয় না বাচ্চারা জানে যে আমাদের শুধু বাবাকে স্মরণ করতে হবে আর তা স্বয়ং সেটা জানে যে বাবা পরিচয় দিয়েছেন বাচ্চারা এখন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে সুতরাং স্মরণ করা বাচ্চাদের কর্তব্য এখানে এসে যখন বসো বাবার স্মরণে অশরীরী হয়ে বসতে হবে জ্ঞান বুদ্ধিতে বসে যে আমরা আত্মা বাবাকে স্মরণ করি এই শরীর তো অর্গানস এর কী মূল্য আছে বাজনা যতই ভালো হোক না কেন মানুষ যদি সেটা বাজাতেই না পারে তবে বাজনা কোন কাজে আসবে তেমনি মুখ্য হল আত্মা আত্মা জানে আমরা এই অর্গানস পেয়েছি কর্ম করার জন্য আমরা হলাম কর্মযোগী কর্মসন্ন্যাসী হতে পারে না সেটা নিয়মের বিরুদ্ধ বিকর্মের সন্ন্যাস করতে হয় যে আমার দ্বারা যেন কোনো বিকর্ম না হয় পাপ না হয় সবচেয়ে বড় বিকার হলো কামবাসনা সন্ন্যাস ধর্মের লোকেরা বিকারকে পাপ বা শত্রু বলে মনে করে সেই জন্যই ড্রামা অনুসারে ওদের ধর্মই হলো জঙ্গলে চলে যাওয়া ঘর পরিবারের প্রতি সন্ন্যাস এটাও ড্রামার অন্তর্গত ওদের এটাই করতে হবে ওই ধর্মই আলাদা ওই ধর্মকে ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা হয় না আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম বাকি তো অনেক ধর্ম আছে সন্ন্যাসীদেরও এক ধর্ম যা মানুষই স্থাপন করে থাকে ভগবান স্থাপন করেন না বাবা বুঝিয়েছেন যে কোনো ধর্ম সেই ধর্মস্থাপকরা চলে যাওয়ার পর তারপর স্থাপন করে তোমরা এমনটা বলবে না যে পরম পিতা পরমাত্মা ক্রিয়েটার ধর্ম স্থাপন করেছেন বা সন্ন্যাসীদের নিবৃত্তি মার্গের ধর্ম স্থাপন করেছেন না গায়ন আছে পরম পিতা পরমাত্মা ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় ধর্ম স্থাপন করেন এছাড়া অন্য কোনো ধর্ম ভগবান স্থাপন করেন না ড্রামা অনুসারে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্থাপন করে এমনও নয় যে পরমাত্মা কাউকে বলেন অমুক যাও গিয়ে ধর্ম স্থাপন করো এটা পূর্ব নির্ধারিত ড্রামা প্রত্যেককেই নিজ সময় অনুসারে এসে নিজের ধর্ম স্থাপন করতে হবে কেননা তারা পবিত্র আত্মা পবিত্র আত্মা ছাড়া কেউ ধর্ম স্থাপন করতে পারে না কারণ নিয়ম নেই আত্মা এসে ধর্ম স্থাপন করে তারা পবিত্র থাকে সমস্ত ধর্ম মানুষ স্থাপন করে একমাত্র দেবী দেবতা ধর্ম বাবা এসে স্থাপন করেন কেননা ওনাকে বলা হয় পতীত পাবন এসে নতুন দুনিয়া স্থাপন করো বুদ্ধি বলে যে ভারত পবিত্র ছিল এখন পতীত হয়ে গেছে সেই জন্যই আহ্বান করে পবিত্র দুনিয়াতে কেউ আহ্বান করে না মানুষ তো জানেই না পবিত্র দুনিয়া কখন তৈরি হয় আহ্বান করতেই থাকে শেষ পর্যন্ত ডাকতে থাকবে স্মরণ করতে থাকবে ওরা এই বিষয় সম্পর্কে বুঝবে না যেমনটা তোমরা বুঝেছো তোমাদের এটাই হল ঈশ্বরীয় পঠন পাঠন পরম পিতা পরমাত্মার পাঠশালা এই প্রশ্নটা বোর্ড বানিয়ে তাতে লিখে দাও যে গীতার ভগবান কে অন্যদিকে লেখো বাবার মহিমা তিনি মনুষ্য সৃষ্টির বীজরূপ সত্য চৈতন্য জ্ঞানের সাগর তোমরা কৃষ্ণকে পবিত্রতার সাগর বলতে পারো না কেননা সে জন্মমৃত্যুর আবর্তে আসে শ্রীকৃষ্ণের মহিমাও লিখতে হবে সর্বগুণ সম্পন্ন এই কথাগুলিকে মানুষ সম্পূর্ণরূপে ভুলে গেছে রাবণ ভুলিয়ে দিয়েছে গীতার ভগবানী সৃষ্টির রচয়িতা তাঁকেই ভুলে গেছে প্রথম নম্বর ভুল এটাই গীতার ভগবান প্রমাণ হলে সর্বব্যাপী বিষয়টি বেরিয়ে যাবে ভগবান কখনো এমন বলতে পারেন না যে আমি সর্বব্যাপী বাবা বলেন আমি পতীত পাবন আমি সর্বব্যাপী কিভাবে হতে পারি এক একজনকে কত পরিশ্রম করতে হয় বাচ্চাদের বোঝানো হয়েছে যখন এখানে বসবে এক বাবা ছাড়া আর কাউকে স্মরণ করবে না কিন্তু যার অভ্যেস নেই সারা দিন সার্ভিসে থাকে সে নিরন্তর বাবাকে স্মরণ করবে এটা বড়ই কঠিন স্মরণ না করলে ডেড সাইলেন্স হতে পারে না তোমরা অশরীরই হয়ে যাও অর্থাৎ শরীরে থেকেও মরে যাও মরে তো শরীর আত্মা মরে না আত্মা বলে আমি শরীর ত্যাগ করছি আমি মরে যাই এই শব্দগুলো বলাও ভুল আত্মা শরীর ছেড়েছে এই শব্দগুলো রাইট শব্দ এগুলো বোঝার বিষয় আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে ভূমিকা পালন করে সবাই তো পার্টধারী তাই না আত্মা পার্ট প্লে করতেই থাকে এখন তোমরা বাচ্চারা এই জ্ঞান পেয়ে থাকো ড্রামার প্ল্যান অনুসারে অন্য শরীর ধারণ করে আবারও ভূমিকা পালন করতে হয় এতে কেন আমি দুঃখ পাবো এই ড্রামায় আমি একজন অ্যাক্টার এই কথাটা ভুলে যায়। ড্রামাকে জেনে গেলে কখনো দুঃখ হবে না তোমরা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে বলে থাকো অমুক আত্মা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করেছে প্রত্যেকেই নিজের ভূমিকা পালন করছে যদিও তোমরা জ্ঞান পেয়েছো তবুও যতক্ষণ পরিপক্ক অবস্থা না হবে ততক্ষণ কিছু না কিছু ধাক্কা আসবেই রাবণ রাজ্যে জর্জরীভূত অবস্থা হয়েছে তাই না সুতরাং চট করে ধাক্কা আসে সত্যযুগে কখনও কখনো ধাক্কা আসে না ওখানে তো বসে বসেই শরীর ত্যাগ করে পুনরায় নতুন শরীর ধারণ করতে হয় সাপের মতো এখানে তো কান্নাকাটি করতেই থাকে কোথা কোথা থেকে এসে সব শোক প্রকাশ করে রুদালি করে যেতে থাকে সত্য যুগে এইসব হয় না তোমরা সঙ্গম যুগেই রাম রাজ্য রাবণ রাজ্যের নিয়ম কানুন সম্পর্কে জেনে থাকো রাম রাজ্যে তোমরা রাবণ রাজ্য সম্পর্কে জানো না রাবণ রাজ্যে তোমরা রাম রাজ্যকে জানো সঙ্গম যুগে তোমরা দুই রাজ্য সম্পর্কেই জানতে পারো বাবা এসে সম্পূর্ণ ড্রামার আদি মধ্যে অন্তের রহস্য বুঝিয়ে বলেন অনুভব হওয়া উচিত যে প্রকৃত পক্ষেই এসবই সত্যি যতক্ষণ পর্যন্ত তোমরা ব্রাহ্মণ হওনি এসব বিষয়ে কিছুই জানতে না জ্ঞান ছাড়া মানুষ যেন ঠিক জঙ্গলি গভর্নমেন্টও বলে থাকে মানুষের অবশ্যই লেখাপড়া করা উচিত গ্রামে বসবাসকারীরা পড়াশোনা করে না নিজেদের চাষবাস নিয়েই ব্যস্ত থাকে তাই বাইরের লোকজন বলে এরা তো জঙ্গলি আমাদের এখন বাবা বসে পড়াচ্ছেন আমরা বাগানের ফুল হয়ে উঠি এখানে সব হলো জঙ্গলের কাঁটা তোমরা জেনেছ তবেই সব বুঝতে পারো দুনিয়াতে উচ্চ থেকে উচ্চতর গুরুকেই মানা হয় কেননা মনে করা হয় এই গুরুই সদ্গতি করবে কিন্তু বাবা বুঝিয়েছেন এরা তো ভক্তিতে ফাঁসিয়ে দেয় ভক্তির ধুনে বসে দুলতে থাকে তোমাদের দোলার দরকার নেই এখানে তোমাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে বাচ্চা বড় হলে বুঝতে পারে বাবার কাছ থেকে আমরা উত্তরাধিকার পাবো ছোট বাচ্চাদের অর্গানস ছোট থাকে তোমরা বুঝতে পারো আমাদের কত উচ্চ জীবন তৈরি করতে হবে অবশ্যই ভারত হিরে তুল্য ছিল গীতায় যদি পরম পিতা পরমাত্মার নাম থাকতো তবে সব কিছুই বুঝতে পারতো পরম পিতা পরমাত্মাই সবার সদগতি দাতা শিবজয়ন্তীও ভারতেই পালন করা হয় বাস্তবে ভারতই হচ্ছে সবচাইতে বড় তীর্থ সবাইকে সদ্গতি দেন যে বাবা তার জন্ম ভারতেই হয়ে থাকে এখন তোমরা জেনেছ বাবা কিভাবে ভারতে আসেন এখন তবে কোন তীর্থকে উচ্চ বলে মানা হবে নিশ্চয়ই ভারতকেই মানতে হবে এখানে যত্র তত্র শিবের মন্দির আছে সব ধর্মাবলম্বীরাই যেখানেই শিবের মন্দির দেখবে অবশ্যই শিববাবাকে মালা অর্পণ করবে যদি জানতে পারে যে বাবাই আমাদের সবাইকে সদ্গতি দেন তবে বিভ্রান্ত হয়ে ছুটে বেড়ানো বন্ধ হয়ে যাবে ভারতকেই অবিনাশী সত্যখণ্ড বলা হয় ভারতের কখনোই বিনাশ হয় না তোমরা এটা জানো ভারতে যখন দেবী দেবতা ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্মাবলম্বী বা খণ্ড ছিল না তোমরা বাচ্চারা জানো বাবা এখানে পরিবারের সাথে বসে আছেন এটা হলো ঈশ্বরীয় পরিবার আর ওটা আশুরি পরিবার তোমাদের মধ্যেও কেউ কেউ আছে যারা ভালোভাবে বুঝেছে শূদ্ররা অহংকার নিয়ে থাকে দেহ অভিমান হল অশুদ্ধ অহংকার দেবতাদের চেহারায় কত প্রসন্নতা থাকে তোমাদের শুদ্ধ অহংকার গুপ্ত রূপে আছে আত্মা খুব খুশি হয় আহো কল্প পরে আবারও বাবার সাথে মিলিত হয়েছি উনি আমাকে রাজত্বের ভাগ্য নেওয়ার জন্য যোগ্য করে তুলছেন কত খুশি হওয়া উচিত তোমাদের বিরুদ্ধে অনেকেই আছে তোমাদের একটাই কথা ঈশ্বর সর্বব্যাপী নয় আর দ্বিতীয় হচ্ছে গীতার ভগবান কৃষ্ণ নয় এই দুটোই মুখ্য ভুল সেই জন্যই বাবা বলেন প্রথমে জিজ্ঞাসা করো পরম পিতা পরমাত্মার সাথে তোমার কি সম্বন্ধ এটাও জিজ্ঞাসা করো যে গীতার ভগবানকে সমাধান করো এই ধাঁধার এর সমাধান করতে পারলেই সেকেন্ডে জীবন মুক্তি পেতে পারো জনকের মতো সেকেন্ডে জীবন মুক্তি ভারতে এটা প্রসিদ্ধ সে বলেছিল কে এমন আছে যে আমাকে সেকেন্ডে ব্রহ্মজ্ঞান দেবে এটা তো ব্রহ্মা জ্ঞান তাই না যে ব্রাহ্মণ ব্রাহ্মণীরা দিয়ে থাকে ওদেরকে জ্ঞান প্রদানকারী হলেন জ্ঞানের সাগর শিব এই বিষয় সম্পর্কে ওরা তো বোঝে না ব্রহ্মজ্ঞান বলে থাকে ব্রহ্মাভোজনকে ব্রহ্মভোজন বলে থাকে ব্রহ্ম হচ্ছে তত্ত্ব ব্রহ্মা হচ্ছেন বাবা তার পিতা হলেন শিব এই বিষয় সম্পর্কে মানুষের কিছুই জানা নেই প্রথমে তোমাদেরকে এই বিষয়ে বুঝিয়েছিলাম নাকি তখন তো তোমরা বাচ্চারা নাবালক ছিলে এখন সাবালক হয়েছো বাবা বলেন এখন তোমাদের গুজ্জ বিষয়ে বোঝাচ্ছি বিষয় খুবই সহজ মন মনাভব যেমন বীজ আর বৃক্ষের ডালপালা ইত্যাদি ছড়িয়ে গিয়ে কত লম্বা হয়ে ওঠে বাবা বোঝাতেই থাকেন এখন আমরা ত্রিকালদর্শী হয়ে গেছি রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জেনেছি এই সময় তোমরা ছাড়া আর কেউ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না আমিও জানতাম না এখন তোমরা বুঝেছো সবচেয়ে বেশি ভক্তি যখন থেকে শুরু হয়েছে আমাদেরও কলা নিচে নামতে শুরু করেছে উত্তরণের কলা শুরু হলে সবার মঙ্গল হয় অধপতনের কলায় কারো কি ভালো হয় এ সবই হলো বোঝার মতো বিষয় এটাও ড্রামায় নির্ধারিত এটা একটা খুব ভালো টপিক গীতার ভগবানকে এই ধাঁধার সমাধান করতে পারলে তোমরা বাবার উত্তরাধিকার পেয়ে বিশ্বের মালিক হতে পারবে মানুষ বিশ্বের মালিক নিরাকারকে মনে করে কিন্তু বিশ্ব তো সৃষ্টিকে বলা হয় বাবা বিশ্বের মালিক হন না বাবা বলেন আমি হলাম নিষ্কাম সেবাধারী তোমরা আমার মোস্ট ওয়েলভেড চিলড্রেন আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট তোমরা আহ্বান করে বলো যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করে তোলো হাজির সরকার আমি এসেছি বাবা বাচ্চাদের সার্ভেন্ট তারপরও কেউ কুপুত্র বেরিয়ে আসে বাবা হলেন নিরাকারী নিরহংকারী উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান এবং তারপর ওনার রথ কোনো কোনো বাচ্চারা বলে আমরা শিব বাবার রথের জন্য বস্ত্র পাঠাতে চাই রথের যত্ন আত্মিত আমরা করতেই পারি তাই না শিব বাবা তো খান না কাকে যত্ন করব। এনার ড্রেস তো ওটাই চলে আসছে কোনো অহংকার নেই কোনো চেঞ্জ নেই মানুষ ওনাকে দেখে মনে করে ইনি তো জহুরি ছিলেন কি করে প্রজাপিতা হতে পারেন এতে মূর্ষে পড়ার কোনো ব্যাপার নেই এসে বোঝো আমরা ব্রহ্মা মুখ দ্বারা বংশাবলী হয়েছি আমাদের অধিকার রয়েছে বিশ্বের মালিক হওয়ার আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক অশুদ্ধতা ছেড়ে শুদ্ধ অহংকারে থাকতে হবে এই চেহারা দেবতাদের মতো সদা প্রসন্ন রাখার জন্য অপার খুশিতে থাকতে হবে দুই বাপদাদার সমান নিরহংকারী হতে হবে সেবাধারী হয়ে প্রমাণ দিতে হবে কখনও কুপুত্র হওয়া উচিত নয় বরদান এক বাবা দ্বিতীয় কেউ নয় এই স্থিতির দ্বারা সদা একরশ এবং লাভলেন থাকা সহযোগী ভব এক বাবা দ্বিতীয় কেউ নয় যে বাচ্চারা এই স্থিতিতে সব সময় থাকে তাদের বুদ্ধি সারস্বরূপে সহজেই স্থিত হয়ে যায় যেখানে বাবা আছেন সেখানে স্থিতি একরস আর লাভলিন থাকে যদি একের পরিবর্তে কোনো দ্বিতীয় তৃতীয় আসে তবে খিটখিট হবে সেই জন্যই অনেক বিস্তারকে ছেড়ে সার অনুভব করো একের স্মরণে একরস থাকো তবে সহজ হয়ে যাবে স্লোগান অন্তরে সব সময় এই অনহদ গীতি বেজে চলুক যে আমি বাবার বাবা আমার অন্তরে সব সময় এই অনহদ গীতি বেজে চলুক যে আমি বাবার বাবা আমার আচ্ছা আজকের সমান হচ্ছে আমি নিরহংকারী সেবাধারী আত্মা ওম শান্তি